আমি প্রতিজ্ঞা করছি যে আব্রার হত্যার পর বুয়েটের বর্তমান অবস্থা কেমন, রাজনৈতিক অবস্থা কেমন, রাজনৈতিক কুপ্রভাব কেমন চলছে, এই সম্পর্কে হয়তো অনেকে আইডিয়া জানেন না। জি বন্ধুরা, আব্রারকে ছাত্রলীগের কিছু নেতাকর্মী যখন তাকে হত্যা করেন এবং সেটা নিয়ে যখন ন্যায় বিচার পাওয়া হয়, অর্থাৎ তাদের সম্পর্কে একটা আইনি ব্যবস্থা নেওয়া হয় এখন বর্তমান, তারপর বুয়েটের শিক্ষার্থীরা যখন আন্দোলন করে আসলে এই ক্যাম্পাসে কোনো রকম রাজনৈতিক দল চলবে না, কোনো ছাত্র রাজনৈতিক করতে পারবে না, আর কোনো নিষ্পাপ প্রাণ এভাবে যাইতে পারবে না, কিন্তু তারপর থেকে বুয়েটের যে নিয়ম বর্তমান চলতেছে সেটা খুবই কঠিন নিয়ম চলতেছে। জি বন্ধুরা, যারা নতুন বুয়েট ক্যাম্পাসে এডমিশন নিচ্ছে তাদেরকে পড়ানো হচ্ছে শপথ বাক্য, এবং এই শপথ বাক্যের মধ্যে নানান রকমের কথা জড়িয়ে রয়েছে কিছু ঘটনা। জি বন্ধুরা, আমরা এখন সেই শপথটি শুনব, দেখুন তাদেরকে কোন শপথে এই বুয়েটের মধ্যে এডমিশন নিচ্ছে ছাত্রছাত্রীদেরকে, এবং তাদেরকে ব্রিফিং দিচ্ছে কি কি কাজ এই বুয়েটের ভিতরে করা যাবে না, এবং যদি করে কেউ ভুলবশত তাহলে তার কি ধরনের শাস্তি হতে পারে। জি বন্ধুরা, চলুন আমরা দেখে আসি, এবং দেখার পর হয়তো বা আপনার মনটা ঠান্ডা হয়ে যাবে বুয়েটের যে এত সুন্দর কিছু নিয়ম করছে বুয়েট কর্তৃপক্ষ, এবং সরকার সেখানে যে কোনো রকম প্রভাব খাটাননি, বলেননি যে স্টুডেন্টদেরকে রাজনৈতিক করতেই হবে, এটা কিন্তু খুবই একটা ভালো দিক সরকারের। জি বন্ধুরা, চলুন আমরা এখন সরাসরি শুনবো আসলে তাদেরকে কোন শপথের মাধ্যমে বুয়েটি এডমিশন করাচ্ছে, চলুন দেখে আসি। শপথ গ্রহণ করার জন্য অনুরোধ করছি, এবং আমার সাথে শপথ পাঠ করার জন্য বিনীতভাবে অনুরোধ জানাচ্ছি। আমি প্রতিজ্ঞা করছি যে আজ এই মুহূর্ত থেকে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় পরিবারের একজন সদস্য হিসেবে আমি এই বিশ্ববিদ্যালয়ের সকলের কল্যাণ ও নিরাপত্তার নিমিত্তে আমার ওপর অর্পিত ব্যক্তিগত ও সামষ্টিক নৈতিক ও মানবিক সকল প্রকার দায়িত্ব সর্বোচ্চ সততা ও নিষ্ঠার সাথে পালন করব। এই বিশ্ববিদ্যালয়ের আঙিনায় আমার জ্ঞাতসারে হওয়া প্রত্যেক অন্যায় অবিচার ও বৈষম্যের বিরুদ্ধে আমি সর্বদা সোচ্চার থাকব। আমি আরো প্রতিজ্ঞা করছি যে এই বিশ্ববিদ্যালয়ে সকল প্রকার সন্ত্রাস ও সাম্প্রদায়িক অপশক্তির উত্থানকে আমরা সম্মিলিতভাবে রুখে দেব, নৈতিকতার সাথে অসামঞ্জস্যপূর্ণ সব ধরনের বৈষম্যমূলক অপসংস্কৃতি এবং ক্ষমতার অপব্যবহার আমরা সমূলে উৎপাটিত করব। এই আঙিনায় যেন আর কোনো নিষ্পাপ প্রাণ ঝরে না যায়, আর কোনো নিরপরাধ যেন অত্যাচারের শিকার না হয় তা আমরা সবাই মিলে নিশ্চিত করব। অঙ্গীকার নামাটি শেষ হল। বুয়েটের সাধারণ শিক্ষার্থীদের পক্ষ থেকে লেজুড় ভিত্তিক ছাত্র রাজনীতির চরমতম রূপ বারবার আঘাত হেনেছে আমাদের বুয়েট ক্যাম্পাসে। 2002 সাল থেকে শুরু করে 2019 সাল ছাত্র রাজনীতির অন্ধকার অধ্যায় তার ভয়ঙ্কর দাগ রেখে গেছে আমাদের এই ক্যাম্পাসে। তাদের পরিক্রমায় নিজেরা আন্দোলন করে দাবি আদায় নিশ্চিত করে সব বাধা ডিঙিয়ে সকল শিক্ষার্থী একতাবদ্ধ হয়ে যখন সুস্থ একটি সুন্দর পরিবেশ নিশ্চিত করছি, তখনই আবারও বুয়েট শিক্ষার্থীদের নিরপেক্ষ মনোভাবকে বিকৃতভাবে উপস্থাপন করে অপপ্রচার চালাচ্ছে বিভিন্ন স্বার্থনিষী মহল।
20 জুলাই 24 জন বর্তমান স্টুডেন্ট সহ 34 জন সুনামগঞ্জের টাঙ্গুয়ার হাওরে নাশকতার পরিকল্পনাকারী সন্দেহে আটক হয়। পরবর্তীতে মহামান্য আদালতের মাধ্যমে তাদের জামিন মঞ্জুর হয়। এ বিষয়ে আমরা রাষ্ট্রীয় শাসন ব্যবস্থার উপর আস্থা রেখে একটি সুষ্ঠু ও দ্রুত বিচার আশা করছি। যদি তারা প্রত্যেকই দোষী প্রমাণিত হয়, সাধারণ শিক্ষার্থীরা অবশ্যই তাদের বিপক্ষে থাকবে। একইভাবে যদি তাদের মধ্যে কেউ নির্দোষ প্রমাণিত হয়, তবে নির্দোষরা যেন আর কোনোভাবে কোনো হয়রানির শিকার না হয় সে ব্যাপারে আমরা সচেষ্ট থাকব এবং বুয়েট প্রশাসনের সহযোগিতা কামনা করব। অন্যদিকে সংশ্লিষ্ট শিক্ষার্থীরা ক্যাম্পাসে কোনো সাংগঠনিক ছাত্র রাজনীতির সাথে জড়িত কিনা বা তারা ক্যাম্পাসে অন্য শিক্ষার্থীদের প্রভাবিত করছে কিনা এই ব্যাপারে যথাযথ তদন্তের জন্য আমরা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের কাছে আবেদন জানিয়েছি। যদি তাদের এরূপ কোনো সংশ্লিষ্টতা প্রমাণিত হয়, তবে ভার্সিটির অধ্যাদেশ অনুযায়ী তাদের শাস্তি নিশ্চিত করতে হবে এবং এ বিষয়ে শিক্ষার্থীদের সর্বোচ্চ সহযোগিতা থাকবে। এবং যদি তারা নির্দোষ হয়, তাহলে তারা যেন সুস্থ একাডেমিক কার্যক্রম চালিয়ে যেতে পারে তার দাবি জানানো হচ্ছে। এখানে উল্লেখ্য যে ইতোমধ্যে বুয়েট শহীদ মিনার প্রাঙ্গণে অভিযুক্ত বুয়েট শিক্ষার্থীদের অভিভাবকদের পক্ষ থেকে একটি সংবাদ সম্মেলন করা হয়েছিল। এই ঘটনার সাথে সাধারণ শিক্ষার্থীদের কোনো সম্পৃক্ততা নেই। সম্মানিত ভিউয়ার্স, আপনারা শুনলেন সেই শপথনামাটি, শুনে আমার অনেক ভালো লাগলো। আর এই শপথনামাটি বুয়েটে আগে এডমিশন হলে এরকমটা ছিল না। এই নিষ্পাপ প্রাণ নিষ্পাপ একজন ব্যক্তি আব্রার ভাইকে হত্যা করার পর এই নিয়মগুলো চালু হয়ে গেছে। আর আপনি কি এই নিয়ম চালু হতে খুশি কিনা অবশ্যই আপনার কমেন্টে জানাবেন এবং এই ব্যাপারটা নিয়ে আপনার মন্তব্য কি অবশ্যই কমেন্টে জানাবেন। এখন বুয়েট থেকে ভালো ভালো স্টুডেন্ট, মেধাবী স্টুডেন্টরা কখনো হেনস্থায় শিকার হবে না, এটা আমরা বুঝতে পারি। যেখানে ছাত্র রাজনীতি নিষেধ করে দিয়েছেন, খুবই সরকারের একটা ভালো দিক ছিল। তো সম্মানিত ভিউয়ার্স, আজকের ভিডিও এই পর্যন্তই। ভিডিওটি শেয়ার করে দিন যদি আপনার ভালো লেগে থাকে। আর আপনি চ্যানেল নতুন হলে সাবস্ক্রাইব করুন, পাশে বেল আইকনটি প্রেস করুন। আজকের ভিডিও এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।